আমাদের মূলত যে ফোনটি রয়েছে সেই ফোনটির মডেল হচ্ছে আইটেল S11। ফোনটির মডেল হচ্ছে আইটেল S11। আজ আপনি দেখে দিব মূলত এই ফোনগুলোতে কিভাবে ডেভেলপার মোডটা এনাবেল করবেন, অর্থাৎ ডেভেলপার অপশন যেটা রয়েছে সেটা কিভাবে এনাবেল করবেন সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। এই জন্য আমাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে হাতে থাকা ফোনটিকে আনলক করে নিতে হবে। আনলক করে নেওয়ার পর আপনি কোথায় গিয়ে এই ডেভেলপার অপশনটাকে অন করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আর এই ডেভেলপার অপশনটা অন করে আপনি কিন্তু চাইলে আপনার হাতে থাকা ফোন দিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন, অর্থাৎ ইউএসবি তারিং অন করে আপনি পিসি দিয়ে কানেক্ট করে ইন্টারনেট চালাতে পারেন। তারপরে আপনার চাইলে এইখানে ফোনটা যদি রিকভারি করতে চান বা রুট করতে চান তাও কিন্তু আপনি এই ডেভেলপার অপশনটাকে অন করেই করতে পারেন। এই জন্য আমার ফোন থেকে প্রথমে আনলক করে নিতে হবে। তারপরে এখান থেকে দেখতে পারবেন অ্যাপস নামে একটা অপশন রয়েছে, সেই অ্যাপসের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে সেটিংস নামে যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামে অপশনটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। তারপর সেই সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু আরেকটা পেজ চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়াইফাই, ওয়াইফাই হটস্পট, মোর ডাটা ট্রাফিক ম্যানেজমেন্ট, অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আপনাকে চলে যেতে হবে অ্যাবাউট ফোন নামে যে অপশনটা রয়েছে সেই অ্যাবাউট ফোন নামে অপশনটাতে। দেন অ্যাবাউট ফোনে গিয়ে তারপর আবার আপনাকে ওকেতে ক্লিক করে দিতে হবে। অ্যাবাউট ফোনে যাওয়ার পর এইখানে দেখতে পারবেন কার্নাল ভার্সন এবং বাইল্ড নাম্বার। এখানে দেখতে পাচ্ছেন বাইল্ড নাম্বার নামে একটা অপশন রয়েছে, আপনি সেই বাইল্ড নাম্বারের উপর 3-4-5 বার ক্লিক করবেন, অর্থাৎ 1-2-3-4-5। দেখতে পাচ্ছেন ইউ আর নাও এ ডেভেলপার, অর্থাৎ আমার ফোনটি কিন্তু ডেভেলপ মোড অপশনটা অন হয়ে গেছে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে ডেভেলপার অপশন নামে একটা অপশন কিন্তু নতুন করে অ্যাড হয়েছে, সেই ডেভেলপার অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিন্তু আরেকটা পেজ চলে আসবে, এইখান থেকে আপনি চাইলে ইউএসবি চার্জিং অন করতে পারেন বা অফ করে রাখতে পারেন। ইউএসবি চার্জিং অন করে কিন্তু আপনি চাইলে কম্পিউটার চালাতে পারবেন, অর্থাৎ ইন্টারনেট কানেক্ট করতে পারবেন ইউএসবি ডিবাগিং মোডটা অন করার ফলে। এটা আপনি চাইলে অন করে দিতে পারেন বা চাইলে অফ করে দিতে পারেন। সো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে